নমস্কার। আজকে আল্ট্রাভিশন আয়োজিত জলসা ঘরে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বেসিক্যালি অনুষ্ঠানে আমরা বা কর্তৃপক্ষ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশন করে থাকেন। উচ্চাঙ্গ সঙ্গীত আমাদের সঙ্গীত জগতের বা ঘরানার গুরু বলা যায়। ঘোড়াদেরকে উচ্চাঙ্গ সঙ্গীতকে ধরেই সঙ্গীতের সূচনা। যাই হোক, তো আজকে আমি পরপর তিনটি ঠুমরি পরিবেশন করব। প্রথম ঠুমরি মাইজি বেগম আখতারের গাওয়া, তারপরেটাও, আর শেষটা পণ্ডিত বিক্রম ঘোষ কম্পোজিশন, ওনার কম্পোজিশনে। আর আজকে আমাকে যারা বরাবরের মতো সাহায্য করে থাকেন, হারমোনিয়ামে আছেন বিজয় দেবনাথ, আর তবলাতে আছেন পরাগ চক্রবর্তী। ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আল্ট্রাভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। তাদের সাহায্য ছাড়া হয়তো আমি বা আমাদের মতো যারা শিল্পীরা আছেন, ওনাদের এই শিল্প জগতে উঠে আসা বা ওনাদের যে উপস্থাপনা সেটা সম্পূর্ণ হয় না যদি ওনাদের সাহায্য না থাকে। আমি আমার ব্যক্তিগত কথাই বলে যাচ্ছি, আমার জীবনে ওদের অবদান অনেক বেশি, প্রথম থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত, এই আল্ট্রাভিশনে আসা পর্যন্ত। আমি আল্ট্রাভিশনের মাধ্যমে ওনাদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। পিয়া ভো